আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 7 ইংলিশ ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন অর্থাৎ রেজাল্ট দেওয়া হবে সেই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজ আমি আলোচনা করবো। এছাড়া বাকি সাবজেক্টের প্রশ্ন উত্তর পেতে গেলে অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমাদের যেতে হবে। আমি একটি মাত্র লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো দেখে নাও সেকশন এ, এক নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। দেখো এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে পড়ে কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো দেখো যেহেতু তোমাদের 50 নম্বরের প্রশ্ন হচ্ছে তাই প্যাসেজটিকে তাই পড়লাম না, আমি জাস্ট ডাইরেক্ট উত্তরে চলে আসবো, কারণ তোমরা প্রত্যেকেই এই প্যাসেজটা জানো। তো দেখো একের দাগে এ দিয়ে বলেছে রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, রি অ্যারেঞ্জ অর্থাৎ এখানে যে গল্পটি দেওয়া হয়েছে সেটাকে এখানে উল্টোপাল্টা করে সাজানো রয়েছে, সেটাকে তোমাদের সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। সেভাবে তোমরা সাজাও তাহলে আমাদের এক নম্বরে আসে এই দুয়েরটা, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, ঠিক আছে? এক নম্বর হলো, দু নম্বরে লাস্টটা আসবে আঙ্কেল পূজা উড লস সাইট অফ দ্য মার্ক, হয়েছে? অর্থাৎ এক নম্বর যেটা ছিল সেটা এটা, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড অর্থাৎ হাতুড়িটা অবশ্যই খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরে হচ্ছে এটা দু নম্বর হবে আমাদের পাঁচেরটা, আঙ্কেল পোচার উড লস সাইট অফ দ্য মার্ক, যেখানে একটা পোতার পথা ছিল সেটা কিন্তু এই দাগটি ভুলে গেছিলো, দু নম্বর। তিন নম্বর হচ্ছে আমাদের চারেরটা হবে এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আর চার নম্বর হবে একদম প্রথমেরটা ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আর পাঁচেরটা হচ্ছে হি ফেল অন টু দ্য পিয়ানো। এইভাবে তোমরা উত্তরটিকে করে নিচ্ছ। তো বিয়ের দেখে তোমরা দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, এর উত্তরগুলো তোমাদের করতে হবে। তো উত্তরগুলো তোমরা দেখে নাও। তো এক নম্বরের প্রশ্নটি দেখো, বলছে হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। উত্তরে এইভাবে তোমরা লিখবে ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য মার্ক দ্যাট আঙ্কেল পোজার হ্যাড মেড অন দ্য ওয়াল। বিয়ের প্রশ্নটি তোমরা দেখো, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস। উত্তর লিখবে হবে আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস বিকজ দে উড ডিসকভার দ্য মার্ক ইন ডিফারেন্ট প্লেসেস। এবারে সি এর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, বলছে হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো। দেখবে ট্রাইং টু রিচ আপ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্টারিং স্লিপড অ্যান্ড আঙ্কেল পোজার ফেল অন দ্য পিয়ানো। এবার দেখো দুয়ের দাগের রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানেও একটি প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটি দেখে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। তো এখানে তিনটি প্রশ্ন দিয়েছে যার উত্তরগুলো তোমরা দেখে নাও। তো দেখো দুয়ের এক নম্বরের প্রশ্ন বলছে হাউ ওল্ড ইজ দ্য আর্থ। উত্তর কী লিখবে, দ্য আর্থ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, হয়ে গেল। দুয়ের প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, ডিসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড। উত্তর এভাবে লিখবে বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ আ টাইম হোয়ে নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। তিন নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ। উত্তর লিখবে দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। তো দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কী বলছে দেখো, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নমিনাল কম্পাউন্ডগুলোর তলায় আন্ডারলাইন করতে হবে। যেমন এ, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়ার দ্য রেইনকোট, রেইনকোটটা হচ্ছে আমাদের নমিনাল কম্পাউন্ড, আন্ডারলাইন করে দিয়েছি আমি। বি দেখে নাও, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড, আন্ডারলাইন করে দেবে তোমরা। সি দেখে নাও, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। ডি দেখে নাও, দেয়ার ইজ নট আ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, যে অয়েল পাম্প এটি হচ্ছে আমাদের নমিনাল কম্পাউন্ড। চারের দিকে দেখে না, বলা যায় সিলেক্ট দ্য কারেক্ট
होमोफोन फ्रॉम द ब्रैकेट एंड फिल इन द ब्लैंक। तो देखो, अकबर द ग्रेट मुगल एम्परर फॉर 49 ईयर्स, उत्तर की लिखबे दुटोर मध्ये लिखबे एटा रिजाइन आर आई जि एन इडी, ठीक आछे। बी देखे नाओ, अनामिका लाभस टू हैव सी यू आर डी हबे किन्तु उच्चारण एक बानान आलादा सी यू आर डी सी आर डी किन्तु हबे ना। सी देखे नाओ, सानिया इज टू उइक टू मूव आउट अफ डोर्स, डब्ल्यूई ए के अर्थात डब्ल्यूई ए के एटा किन्तु होच्छे ना। डी डु यू लाइक टू वाच टीवी सिरियल्स, एटा हबे ऐ सीईटा हबे ना ए सीटा हबे, ठीक आछे, एटा हच्छे आंसर। এর পাঁচে দেখে তোমরা দেখে না ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ এই গ্রামারগুলোকে তোমরা দেখে না উত্তরগুলো। তো সেকশন বি পাঁচের দেখে ডু অ্যাজ ডিরেক্টেড। তো চলো, একের দেখের প্রশ্নে বলা হয়েছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, সেটা কী করতে হবে, পজিটিভ ডিগ্রি করতে হবে। উত্তর এভাবে লিখবে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, ঠিক আছে। দুয়ের দেখে উত্তরে দেখো, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ আই, কি হতে সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে এটা, এইভাবে করবে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। এবার চলে আসো তিন নম্বরেরটা, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি, উত্তরটা এইভাবে করবে তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। চার নম্বরের প্রশ্ন তোমরা দেখো, হি ইজ অ্যাপ্লিকেশান ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিমস, উত্তর কী লিখবে হিজ অ্যাপ্লিকেশান ওয়াজ অ্যাকসেপ্টেড, ঠিক আছে, বিপরীত শব্দ। পাঁচেরটা দেখো, ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, উত্তর লিখে হবে ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস। তো এখানে দেখো যে রোটেন অ্যাপেল, পচা আপেল, রোটেনটা হচ্ছে এখানে আমাদের কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এর তবে তোমরা আন্ডারলাইন করে দেবে। এবার তোমরা ছয়ের দিকে চলে আসো, দেখো লেখা আছে ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। তো দেখো ফিলাটেলিস্ট কাদের বলা হয়, তো এখানে দেখো তিন নম্বর অপশানটা কোথায় রয়েছে দেখেন, ও সরি এক নম্বরটা দেখো এইটা রয়েছে, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, যারা স্ট্যাম্পস কালেক্ট করে দেবে বলছে ফিলাটেলিস্ট। তাহলে দেখো অ্যাথিক্স, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের অ্যাথিস্ট বলা হয়, তাই দুয়েরটা হলো এইটা। তিন দেখে না স্কাল্পচার্স, তিনেরটা কোথায় এইটা, অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স। চার নম্বর দেখো অ্যাপিয়ারি, আ প্লেস হোয়ার বিস আর কেপ, চার নম্বর হচ্ছে এটা। পাঁচ নম্বর দেখে নাও পেসিমিস্ট, এটা হচ্ছে পাঁচেরটা, এটা হচ্ছে এইটা, ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ পেসিমিস্ট। ছ নম্বর দেখে নাও দেখো ইনহেবিটেবল, তো এটার উত্তর হচ্ছে এটা সার্টিং টু হ্যাপেন, ছ নম্বর হয়ে গেল। সেকশন সি রাইটিং স্কিল তোমার লক্ষ্য করো, সাদেরটা বলেছে সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ, রাইট এ লেটার টু হিম হার ডিসক্রাইবিং ইউর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম হার টু ভিজিট ইউর ভিলেজ। দেখো এইটা আমি উত্তরটা করে দিইনি যেহেতু সময়টা কম বাঁচানোর জন্য। পার্ট সিক্স তোমাদের মডেল অ্যাক্টিভিটা যে পার্ট সিক্স তোমরা করেছিলে সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল এবং তার উত্তরটি কিন্তু ওখানে করে দেওয়া রয়েছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, এই পার্ট সিক্সের লিঙ্কটাই থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা উত্তরটি কিন্তু পেয়ে যাবে। এটা অনেকে কিন্তু বুঝতে পারোনি, ক্লাস টেনের আমি দিয়েছিলাম, তোমাদের ফের বলি ডিসক্রিপশন বক্সে যাবে, পার্ট সিক্সের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিকটা করলেই তোমরা এই উত্তরটি কিন্তু পেয়ে যাবে। আর আটের দিকে দেখে নাও রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে আমাদের সামারি রাইটিং করতে হবে, তো এর উত্তরটি তোমরা দেখে নাও। তো সামারি রাইটিংয়ের উত্তরে তোমরা এইভাবে করবে, দেখো দ্য কনস্টেবল কেম টু পুশ দ্য অথর আউট উইথ ইজ লাগেজ, ফুল স্টপ দেবে, আন উইলিং টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট কমা, হি ওয়েন টু দ্য ওয়েটিং রুম লিভিং দ্য লাগেজ অ্যাট রেলওয়ে অথরিটিস কাস্টোডি। তাহলে ইংরাজির প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা যথাযথ পেয়েছো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেখবে,
चैनल नतून हो चैनल के सबसक्राइब कर और 500 টাকা बेल आइकन प्रेस कर अल नोटिफिकेशन ऑन कर दाओ जैसे हमें जखनी को भिडियो आपलोड करी सवार प्रथम तुम्हारे पहुँचे जाए। आजकल भिडियो एखे शेष कर प्रत्येके भलो थेको और सुस्थ थेको।